ওরে কি দন দিলা আল্লাহ তুমি আনোয়ার তানাতে, কি দন দিলা আল্লাহ তুমি আনোয়ার তানাতে, বটলি গ্রাম রোশন হইল সেই নূরের আলোতে, বটলি গ্রাম রোশন হইল সেই নূরের আলোতে। প্রিয় দর্শক, আমাদের চট্টগ্রামের জনপ্রিয় মরমী কণ্ঠশিল্পী শিমুল শীল দাদার গাওয়া এই কালামটি আমি আজকে মুসলানের উরুষে প্রসার করতেছি কালীকণ্ঠে। যদি কোথাও কোনো জায়গায় ভুল হয় আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। আমি কালামের পরিবেশনায় চলে যাচ্ছি। কি দন দিলা আল্লাহ তুমি আনোয়ার তানাতে, কি দন দিলা আল্লাহ তুমি আনোয়ার তানাতে, বটলি গ্রাম রোশন হইল সেই নূরের আলোতে, বটলি গ্রাম রোশন হইল সেই নূরের আলোতে। মোসে নাউলিয়া আইলো পাতরে বাসিয়া, কুদুরতি দেখে অবাক বদর আউলিয়া, মোসে নাউলিয়া আইলো পাতরে বাসিয়া, কুদুরতি দেখে অবাক বদর আউলিয়া, পানির ওর পাত্তর বাসে আল্লাহওয়ালার কুদরুতে, পানির ওর পাত্তর বাসে আল্লাহওয়ালার কুদরুতে, বটলি গ্রাম রোশন হইল সেই নূরের আলোতে, বটলি গ্রাম রোশন হইল সেই নূরের আলোতে। কি দন দিলা আল্লাহ তুমি আনোয়ার তানাতে, কি দন দিলা আল্লাহ তুমি আনোয়ার তানাতে, বটলি গ্রাম রোশন হইল সেই নূরের আলোতে, বটলি গ্রাম রোশন হইল সেই নূরের আলোতে। বদর শাহবাগিনারে সাকু সালাইলো, মোসে নাউলিয়া তারে সুরি মাঝ বানাইলো, বদর শাহবাগিনারে সাকু সালাইলো, মোসে নাউলিয়া তারে সুরি মাঝ বানাইলো, আজু আছে তার প্রমাণ সুরি মাসা গড়েতে, আজু আছে তার প্রমাণ সুরি মাসা গড়েতে, বটলি গ্রাম রোশন হইল সেই নূরের আলোতে, বটলি গ্রাম রোশন হইল সেই নূরের আলোতে। কি দন দিলা আল্লাহ তুমি আনোয়ার তানাতে, কি দন দিলা আল্লাহ তুমি আনোয়ার তানাতে, বটলি গ্রাম রোশন হইল সেই নূরের আলোতে, বটলি গ্রাম রোশন হইল সেই নূরের আলোতে। আষাঢ় মাসের ছয় তারিখে হয় রে জ্বর তুফান, মিলন মেলায় আসে কত হিন্দু মুসলমান, আষাঢ় মাসের ছয় তারিখে হয় রে জ্বর তুফান, মিলন মেলায় আসে কত হিন্দু মুসলমান, বৃষ্টি বাদল মাথায় লইয়া আসে রে ভাই দরবারে, বৃষ্টি বাদল মাথায় লইয়া আসে রে ভাই দরবারে, বটলি গ্রাম রোশন হইল সেই নূরের আলোতে, বটলি গ্রাম রোশন হইল সেই নূরের আলোতে। কি দন দিলা আল্লাহ তুমি আনোয়ার তানাতে, কি দন দিলা আল্লাহ তুমি আনোয়ার তানাতে, বটলি গ্রাম রোশন হইল সেই নূরের আলোতে, বটলি গ্রাম রোশন হইল ওরে সেই নূরের আলোতে। তো দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হযরত শাহ হোসেন আউলিয়ার বার্ষিক উরুস শরীফে হাজার হাজার আশেক ভক্তরা এসে জিয়ারত করতেছে, মুনাজাত করে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। হযরত মুসনা আউলিয়ার উসিলায় আল্লাহর কাছে চাচ্ছেন তারা। এভাবে আমরা ইতিমধ্যে যা দেখতে পাচ্ছি, এখানে লক্ষ লক্ষ মানুষের আগমন হয়েছে, লক্ষ লক্ষ ভক্ত গণদের আগমন হয়েছে, লক্ষ লক্ষ ভক্তগণ এখানে এসে হযরত শাহ হোসেন আউলিয়ার রাওজা শরীফের সামনে এসে জিয়ারত করে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে। এক একজন এক এক প্রকারের নিয়ত করে এখানে এসেছে। নিয়ত পূরণ করার মালিক একমাত্র আল্লাহ। হযরত শাহ হোসেন আউলিয়াকে উসিলা করে আল্লাহর দরবারে সবাই হাত তুলে চাচ্ছে। আল্লাহর ওলি আউলিয়াগণদের দরবারে এসে আল্লাহর বন্দারা
অনেক কিছু সাওয়ার সুযোগ সুবিধা পায়। তাই হযরত আল্লাহর ওলি শাহ মোহসেন আউলিয়ার দরবারে এসে আজকে হাজার হাজার ওলি আউলিয়া ভক্তগণ হযরত শাহ মোহসেন আউলিয়ার মাজার শরীফে আল্লাহর দরবারে হাত তুলে কান্না করতেছে। এক একজন এক এক আশা এক এক নিয়ত নিয়ে এখানে এসেছে। দর্শক সবাই দেখতে থাকুন ভিডিওটি, যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে তানজিলে মিডিয়ার সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।